Bismillahir Rahmanir Rahim. Assalamu Alikum সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা সেকেন্ড ব্লগ এন্ড আজকে সকাল সকাল বের হয়ে গেছি ঘড়িতে প্রবাবলি ওকে সো এটা দ্বিতীয় ব্লগ আর আজকে সকাল সকাল বের হয়ে গেছি ঘড়িতে 6টা এরকম বাজে এবং আজকে সকালে কেন সকাল সকাল বের হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরেই সামনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে যে কোনো সময় সাইরেন দিতে পারে এবং খুব এই তো সোইটা আসলে পার হয়নি দেন আপনাদের সাথে কথা বলি ওকে সো এখন ঘড়িতে বাজে সকাল 6:30টার মতো আর এত সকাল সকাল বের হয়ে গেছি তার কারণটা হচ্ছে একটু হালকা পাতলা পেট পূজা করব এটা আসলে সারা দিনের এরকম প্রোগ্রাম থাকে না আমার তো আজকে যেটা করছি সেটা হইতোছে যে এই সময়টা আসলে সবাই হাঁটাহাঁটি করে সবাই দৌড় দৌড় ঝাঁপ করে হাঁটাহাঁটি করে আমিও করি মাঝে মাঝেই করি খুব বেশি যে একদম অ্যাক্টিভ থাকি তাও না আবার যে খুব লেস অ্যাক্টিভ থাকি তাও না কিন্তু আজকে আসলে আমার কাছে মনে হয়েছে যে না আজকে চলো সকাল সকাল বাইকটা নিয়ে একটু বাইর হই আর সকাল সকাল ফাঁকা রাস্তা থাকে আবহাওয়াটা ভালো থাকে বাইক রাইড করতে মজা লাগে তো এই জন্যই বাইক নিয়ে বাইর হয়ে গেছি আজকে যাইতেছি নরসিংদী বাজারে নরসিংদী সদরে অনেক বলে অনেকেই বলে নরসিংদী বাজার তো সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওইখানে একটা দোকানে খুব ভালো গরম গরম এখন লুচি বানাই সাথে ডাল ভাজি রয়েছে তো সেটার কম্বিনেশনটা অনেক ভালো হয় তো সেটাই আসলে খাইতে যাইতেছি আজকা আর আপনাদেরকেও দেখাবো যে ঠিক কোন জায়গায় যাইতেছি খাইতে সকালের আসলে ওয়েদারটা অনেক চমৎকার থাকে আর ইভেন দো নামাজের পরে ওদেরটা আরও জোশ থাকে তো আমি সাজেস্ট করব যারা আমার মুসলিম ভাই দাদারা রয়েছেন যারা দেখছেন ব্লগটা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় পড়ার চেষ্টা করবেন জামাতের সাথে নামাজ পড়া জামাতের সাথে না পারলেও অ্যাটলিস্ট এই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন কারণ এই নামাজ পড়লে না আসলে অনেক কিছু আপনি দেখবেন যে যদি আপনি সকালের যে নামাজটা রয়েছে সেই নামাজটা যদি পড়েন অর্থাৎ ফজরের যে সালাতটা রয়েছে সেটা বললে কিনা হবে কিনা দেখবেন যে আপনার সব কাজগুলো আপনি গোছিয়ে নিতে পারবেন খুব ইজিলি আপনি কাজগুলো গোছাইতে পারবেন আপনার কাছে যেটা মনে হবে দেখবেন যে সব কাজগুলো খুব সুন্দরভাবে হতেছে আপনি দিনে অনেকটা বেশি সময় পাচ্ছেন অনেকগুলো কাজ করার ওকে সো যেহেতু এটা একদম সকালবেলা ছিল এই কারণে কিন্তু আসলে আমি গোল চত্বরটা ফলো করলাম না জাস্ট আমি চলে আসলাম বাট দেন এগেন এটা কিন্তু আসলে কখনোই করা ঠিক না আমাদের অবশ্যই ট্রাফিক সাইনগুলো মেনে চলা উচিত এবং সে গোল চত্বরটা ঘুরে আসলে আমার এখানে আসা উচিত ছিল তো রাস্তার এই জায়গাটা অনেক সুন্দর করেছে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফুটপাথটা বেশ চওড়া করেছে রাস্তাটাও বেশ চওড়া হয়েছে সো এটা হচ্ছে নরসিংদী পৌরসভা আর ঠিক আমরা এটার বাম দিকে এখন চলে যাব দেখতে পাচ্ছেন একদমই সকাল সকাল দোকানপাট খুলে নাই দোকানপাট হয়তো 9টা 8টা 9টা কিংবা 10টার দিকে হয়তো খুলবে তো আমাদের তো আসলে এইসব দোকানপাট দেখা দরকার নাই আমরা যে জায়গায় যাইতেছি আমরা যাব সেটা হচ্ছে একটা খাবারের দোকান অ্যান্ড হোপফুলি সে দোকানটা খুলবে না খুললে তো সকালের এই বাইক রাইডিং করে খাইতে আসার আসলে মজাটা নষ্ট হয়ে যাবে দেখি খুলছে কিনা দোকান ওকে সো খুবই একটা লস প্রজেক্ট হয়ে গেল সকাল সকাল বের হয়ে আসে বের হয়ে যে কারণে আসছিলাম দোকানটা এখনো খুলে নাই অ্যান্ড কি আর করার কিছু করার নাই যাই হোক ডিডি
আমরা সকালের নাস্তাটা আসলে যে দোকানে খাইতে আসছি সেই দোকানটা হইতেছে এইটা আদি বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার। তো দোকানটা যেহেতু এখনো খুলে নাই, এর করার আমরা যাই এখন এই জায়গা থেকে বের হই, আর একটু পরে আবার আসবো, দেখবো যে দোকান খুললো কিনা। তো ঠিক আছে, আপনার সাথে দেখা হইতেছে একটু পরে। শুনুন, নরসিংদীর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে বাইকটা চালাইতে। আর মোটো ব্লগে একটা সবচেয়ে মজার বিষয় কি জানেন, যে আমার যারা অডিয়েন্স আছে তাদের সাথে না আমি সবসময় ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। মিনস কি যে আচ্ছা সে কথাগুলো পরে বলি, তার আগে আপনারা নরসিংদীর সকালের চিত্রটা দেখেন। তো সকালে এখন আমরা যে জিনিসটা আসলে দেখলাম, এই জিনিসটা হইতেছে সকাল সকাল মাছ নিয়ে আসছে তারা বিভিন্ন জায়গা থেকে, এখানে মাছ আসে এবং এখন এটা আসলে পাইকারি রেটে সেল হবে, দেন খুচরা বাজারে বিক্রি হবে। তো যেটা বলছিলাম যে আসলে বাইক রাইড করতে করতে মোটো ব্লগিং করলে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, যে আসলে যারা আমার অডিয়েন্স রয়েছে, হোক সেটা অল্প সংখ্যক হোক সেটা বেশি সংখ্যক বিষয় না, কিন্তু তাদের সাথে না অনেক ভালোভাবে ইন্টারাক্ট করা যায়, মানে মনের কথাগুলো না আসলে ভালোভাবে বলতে পারা যায় যে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। কোনো ধরনের স্ক্রিপ্টিং লাগে না, মনের সাথে একটা খুব ভালোভাবে মিল হয়ে আসলে কথা বলতে পারা যায়। হ্যাঁ, কিছু কাটছাট থাকে গ্লিপসে, কারণ আসলে চাইলেই তো আর একটা 30 মিনিটে কিংবা একটা 1 ঘন্টা 1 ঘন্টাতে একটা আসলে মোটো ব্লগ আমরা আপলোড করতে পারি না। তো সেইখানে অল্প সংখ্যক কথাবার্তার চেষ্টা করা হয় যাতে 10 মিনিট 12 মিনিট 15 মিনিটের মধ্যে মোটো ব্লগটা শেষ করে দেওয়ার। তো আসলে ওই জায়গাটায় আর খেলাম না, যেহেতু যে জায়গাটা আসলে খাইতে আসছিলাম দোকানটা বন্ধ, আপনারা দেখতে পাইলেন। কি আর করার, সকালে একটু বেশি মনে হয় সকালে চলে আসছি নাকি, এখন তো নিজের কাছে নিজেরই বোকা বোকা লাগতেছে আসলে কি ঘটনাটা ঘটায় ফেললাম। যাই হোক, কিছু করার নাই। তো ঠিক আছে, এখন ব্যাক চলে যাই বাসার দিকে, আর সেখানে কিছু একটা খাইয়ে নিবো বা বাসায় বলবো যে নাস্তা বানাও, খাইতে পারলাম না। ওকে, বাই দ্য ওয়ে আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে পথিক ইমন, আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন দ্যাট মিন্স আমি একটু সাপোর্ট পাবো, লাইক করেন, এবং অবশ্যই যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কোনো আপত্তি নাই। আর কিন্তু অ্যাটলিস্ট কমেন্ট করবেন যে এই জিনিসটা ভালো লাগলো না, আপনি এই জিনিসটা হয়তো সে চেঞ্জ করেন কিংবা জিনিসটাকে ইম্প্রুভ করেন, তো আমি সেই জিনিসটা করার চেষ্টা করবো। ওকে, সো ফাইনালি নাওয়া শেষ, নাস্তা পার্সেল করে নিলাম, বাসায় গিয়ে খাবো। তবে একটা যেটা জিনিস বুঝতে পারলাম সেটা হইতেছে নরসিংদীতে ভালো রেস্টুরেন্ট বা ভালো মানের যে খাবারের হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু 9টা বা 8:30টার আগে মনে হয় না তাদের সকাল হয়। তো এত সকাল সকাল আসলে বের হওয়াটাও ঠিক না, বাট দেন এগেন কোনো সমস্যা নাই, বিকজ সকাল সকাল একটা হালকা মেজাজে ঠান্ডা ফুরফুরে বাতাসে বাইক রাইড করা হইলো, এটাই বা কম কি। তো সবাই ভালো থাকবেন, আর বাইক রাইডিংয়ের যে বেসিক্যালি হচ্ছে মোটো ব্লগটা, ওকে সো মোটো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।